গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9টা। আমি এখান থেকে আমার ব্লগটা শুরু করছি। আর সকালে আমাদের টিফিন হয়ে গেছে, এখন আমি দুপুরের রান্নাটা গোছগাছ করব। তার থেকে আমি কয়েকটা চাল নিয়েছি, আতর চাল, ওটাকে আমি ভিজিয়ে এখন একটু ধুয়ে নেব। তার কারণ আমার ছেলে ফ্রিজের করার জন্য বলছে আজ কয়েকদিন ধরে, কিন্তু বর্ষার জন্য আমি চালটা ধুতে সাহস পাচ্ছি না। তার কারণ চালটা ধুয়ে একটুখানি বোদে মেলে দিতে হয়, তো তাই আজকে চালটা বের করলাম, সঙ্গে সঙ্গে এখন বসালো। দেখি আবার একটু রোদ বেরোচ্ছে, তাহলে আমি চালটা এখন ধুয়ে একটুখানি জল ঝরিয়ে নেব। এ দেখো চালগুলো নিয়েছে, চালটা আমি এর ভিতরে দিয়ে একটু ধুয়ে নেব, তারপর এই ঝুড়িতে জল ঝরিয়ে নেব। আমার চালটা ধোয়া হয়ে গেছে, এখন আমি এভাবে জলটা কিছুক্ষণের জন্য ঝরাতে দেব। এই দেখো জলটা কেমন ঝরে গেছে, এখন আমি হালকা রোদ দিয়ে একটু শুকিয়ে নিয়ে আসবো, আর হালকা রোদ দিয়ে একটু শুকাবো। এটা আমি আমার ছাদে মেলে দিয়ে আসবো। এই উচ্ছের মাচার উপরে দেখো আগে পলিথিন দিয়েছি, তারপরে পরিষ্কার কাপড়টা মেলে দিয়েছি, এর উপরে আমি এই চালটা কিছুক্ষণ ধরে গার জলটা শুকালেই হবে। তাহলে আমি এখানে ঢেলে দিচ্ছি, ছেলে পিঠে খেতে চেয়েছে, কিচ্ছু করার নেই। আমার নাতি আবার পিঠে বেশি একটা পছন্দ করে না, ওর মাছ মাংসটাই বেশি প্রিয়। দেখো এখানে আমি চিকেনটা রেখেছি, এখন দুপুরে চিকেনটা রান্না করবো, সেজন্য আমি বের করে রেখেছি। আনছে লাগবে, এখানে আছে কিছু চিংড়ি মাছ, চিংড়ি মাছটাও রান্না করবো। আর এর ভিতরে চিকেন আছে, চিকেনটা দেখো কেমন বড় হয়ে গেছে। এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে যাবো, আর একটু মশলা করে তারপর স্নান করতে যাবো। চালটা মিক্সিতেই গুঁড়ো করে নিচ্ছি। আসলে মাই বলেছিল যে একসাথে এটা করব, কিন্তু মার শরীরটা ভালো না থাকায় আমাকেই করতে হচ্ছে, আর আমাকে সাহায্য করছে আমার কর্তামশাই।
বন্ধুরা আমি এখানে বসে আছি দুটো প্যাকেট নিয়ে। দেখো এই দুটো প্যাকেটে কি আসছে আমি জানি না, এটা ছেলে বৌমা অর্ডার করেছিল, এটা দিয়ে গেছে আমাজন থেকে। ওটা বাইরে রেখেছিল তা আমি স্যানিটাইজ করে এখানে তুলে এনেছি, আর এখন আমি এটাকে কেটে এর বাক্সগুলো বাইরে ফেলে দেবো, তারপর ওর ভিতরে কি আছে সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখি এর ভিতরে কি, এটা এটা হচ্ছে অ্যালোভেরা জেল, এটা এসছে, এটা বৌমা অর্ডার করেছে। দেখি বৌমা কি করে, এটা আমি পরে তোমাদের এটা সম্বন্ধে বলবো। এর ভিতরে কি আছে এগুলো হচ্ছে কন্টেনার, কয়েক সেট কন্টেনার এসছে। এবার আমি এগুলো ফেলে দিয়ে হাত স্যানিটাইজ করে আসবো। এখানে 20টা কন্টেনার আছে, যেমন সাইজ এগুলো আমি একটু দেখি। মুখগুলো দেখো কত সুন্দর চকচক করছে, ভিতরটাও খুব সুন্দর, কিরকম সাইজের আছে। এখানে বড় মেজো সেজো তারপরে আর যারা তারা সবই আছে। কন্টেনার গুলো খুব সুন্দর মনে হচ্ছে, দেখি আমরা ব্যবহার করে দেখি, ভালো হলে তোমরা অর্ডার করতে পারবে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এগুলো তো একই সাইজের নাকি, এটা ওটাও মানে এইরকমই 5টা বেরোবে, এভাবে 20টা আছে। দেখো এরকমই কি 5টা বেরোবে, এই 4টে বড় আছে, তাহলে এটা 4×5=20টা কন্টেনার আমার এভাবে বড় থেকে ছোট আকারে আছে। কন্টেনারগুলো আমরা সাইজ মতো জিনিসপত্রগুলো রেখে দেবো, এগুলো কিচেনেই তো থাকবে, আর মশলা কোটোর জন্য আমরা আলাদা অর্ডার করেছি, সেগুলো মশলা রাখবো।
হবে হবে ওই পা সাইডে চলে যাচ্ছে এই পা এই সাইডে গিয়ে থাকবে তাহলে কাট করে দাও দুই সাইডে দুই পা সমান করে দিতে হবে লম্বা করে হ্যাঁ হবে 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 ওটা এই তো উঠে পড়েছে আচ্ছা ক্যামেরার দিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও বলে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা দেখো আমি কি চড়ছি কি চড়ছি পা দুটো সমান করো দুই পাশে দেখো পা হ্যালো বন্ধুরা দেখো আমি কিসে চড়েছি এটা আমার ছেলের তৈরি জিনিস খুব মজা হচ্ছে খুব মজা হচ্ছে দেখো এখানে আজ তাহলে এ পর্যন্ত আজকে আমার একদম শরীরটা ভালো লাগছে না পিঠে করবো ভাবছিলাম কিন্তু হলো না দেখো বৌমাই চালটা কুটিয়ে নিয়েছে আমি তো চাল ধুয়ে দিয়েছিলাম কিন্তু শরীর এতটা খারাপ লাগছিল যে বৌমাই চালটা মিক্সারে কুটে নিল তবে পিঠেটা আমি আজকে করছি না কাল পিঠেটা যখন করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব গতকাল রাত্রে আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা শুয়েছি তখন আমাদের সুমোর হঠাৎ কাশি হলো দু তিনবার গেসেছে এমন সময় আমার খুব ভয় হচ্ছিল এখন জানো তো কাশলেই ভয় হয় আর এরকমটা তো আগে ছিল না আর এখন এই যে ওয়েদারটা হঠাৎ বৃষ্টি হঠাৎ গরম এখন তো প্রায় ঘরে ঘরে জ্বর কাশি লেগেই থাকতো একটা জিনিস বন্ধুরা ভালো করেই বোঝো এখন কিন্তু সেইটা নেই বললে চলে তার কারণ সবাই সতর্ক এই করোনার জন্যে যেভাবেই হোক কাশি জ্বর এই আমাদের স্থানীয় যে ডাক্তার ছিল এখানে ভালোই ভিড় হয়ে যেত জ্বর কাশি দিয়ে কিন্তু এখন আমরা সেরকম দেখছি না কারণ সবাই সতর্ক রয়েছে একটু কিছু হলেই গরম জল বা কি করে গালগোল করে সেটাকে সারাই করতে হবে বাড়িতেই ঠিক করে নিচ্ছে আসলেই যেটা সত্য সেটাই সেটাই বলছি তাই এখান থেকে বোঝা যায় কোনো অসুস্থ হওয়ার আগেই যদি নিজেরা ট্রিটমেন্ট করা যায় বা নিজেরা সতর্ক থাকা যায় তাহলে অর্ধেকটা রোগ হয় না অর্ধেক রোগই হয় না এটাই এখান থেকে করোনার থেকে আমাদের শিক্ষা হচ্ছে এটা কিন্তু বাস্তব কথা আমি এটা দেখেই ভাবছি যে এ সময় প্রত্যেকের ঘরে ঘরে জ্বর কাশি থাকতো ওয়েদারটা চেঞ্জ হওয়ার সময় যাই হোক করোনা আমাদের খুব সতর্ক করে দিচ্ছে সমস্ত দিক দিয়ে এইরকম আমরা সব বিষয়ে সতর্ক থাকব তাহলে অন্যান্য শারীরিক অসুস্থতা থেকেও আমরা মুক্তি পেতে পারবো আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরের ব্লগে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করতে ভুলো না